পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে ফ্রি ক্যাশ এবং ডোলা লোড গেন এগুলোর জন্য কিন্তু খুব সহজে অ্যাড্রেস বের করে ফেললাম। আমি এই ভিডিওতে দেখাবো আপনারা সার্ভে কাজের জন্য আপনারা কীভাবে একটা ইউএসসি ফুল ভেরিফাইড প্রোফাইল বা অ্যাড্রেস বের করতে পারেন। সর্বপ্রথম আপনারা আইপিতে চলে যাবেন এবং আইপি চেক দেওয়ার পর আইপি নিচে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন যে আপনার জিপ কোড, এই জিপ কোডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন বা যে কোনো একটা জিপ কোড দিলেই হবে। দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু ক্যালিফোর্নিয়া। সো আমি এখানে আমি এখন চলে যাবো একটা সাইডে, সেটা হচ্ছে রিয়েলটোর ডট কমে যে এখানে এটা হচ্ছে ইউএসএ একটা ঘর বাড়ি ঘর বাইসেলের সাইট। এটা এখান থেকে আসলে আমরা অ্যাড্রেসটা নিব। সো এখানে আমরা জিপ কোড, অ্যাড্রেস, স্কুল, ইউএসসি স্কুল নেম, তাহলে সিটি নেম এগুলো লিখে সার দিলেই হবে। সো আমি এখান থেকে আমি আমার জিপ কোডটা পেস্ট করে দিলাম। খুব সহজে আপনারা এখান থেকে ফুল ভেরিফাইড অ্যাড্রেস নিতে পারবেন। সো অবশ্যই ধরে ধরে ভিডিওটি সম্পূর্ণ থেকে নিতে পারছেন, আমাকে অ্যাড্রেস শো করতেছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিলে আমাকে অনেক আসলে হোম বা বাড়ি করের অনেক ই দেখাবে এখানে। এখন এখান থেকে কীভাবে আপনার অ্যাড্রেস নেবেন, এখান থেকে আপনারা ভালো একটা বাড়ি খুঁজে নেবেন যেটি রেসিডেন্সিয়াল, দেখলে বোঝা যাবে যে এটা রেসিডেন্সিয়াল এটাও। সো আমি এইটাই নিতেছি। অ্যাড্রেসের মধ্যে আপনারা এইটুকু কপি করে লাস্ট শুধু কপি করে আপনারা আর একটা সাইটে চলে যাবেন, সেটা হচ্ছে melissa.com। এখান থেকে আমরা আসলে নাম সহ নাম্বার সহ অনেক কিছু বের করবো। সো আমি এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের আসলে এই অ্যাড্রেসটা ভ্যালিড কিনা এটা আমাদের দেখাবে এবং কার নামে এই বাড়িটা কার নামে সেটা কিন্তু রেসিডেন্সিয়াল আমরা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে ফ্রি ক্যাশ এবং ডোলা লোড গেন এগুলোর জন্য কিন্তু খুব সহজে অ্যাড্রেস বের করে ফেললাম আমি এক মিনিটে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম, ইউএসএ নেম, যার বাড়ি, তারপরে এগ্রি আছে, তারপরে অ্যাড্রেস আছে, ইমেইল আছে, তারপরে আপনারা সাইন আপ এবং ভ্যালিড ইনফরমেশনের জন্য আপনারা এখান থেকে নাম্বার যেগুলো এগুলো দিতে পারেন আপনারা। সো আমি এটা এখন কপি করে নেব, আমি এটা এখন নোটপ্যাডে কপি করে নেব। আমি এখানে বরাবর মতো কিপ নোট ইউজ করি, এখানে আসলে নোট করা খুব ইজি। আমি এখানে একটা প্লাস করে একটা নোট করে দেবো। এখানে সর্বপ্রথম হচ্ছে আমি নামটা কপি করব, নাম, অ্যাড্রেস, তো আমি এখানে নামটা কপি করে নিলাম, এজ 64। আমি এখন এগুলো হচ্ছে সাজাবো, এজ 64। এখন হচ্ছে আমাদের দরকার অ্যাড্রেস, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। খুব সহজে আপনারা এগুলো সাজিয়ে নেবেন, আসলে সার্ভে হ্যাক বা বিভিন্ন বিষয়গুলো লাগে। সো লাস্টে চার সংখ্যার এগুলো কেটে দেবেন, কেটে দিয়ে ইটুক লাগবেন। আপনার অ্যাড্রেসটা হচ্ছে যে ইতুরিক, আর এটা হচ্ছে আপনার সিটি, আর সিএ যেটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। প্রথমে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে আপনার জিপ কোড। সো আমি এখন যে নাম্বারটা, যেমন হচ্ছে বিভিন্ন সাইন আপের ভ্যালিড ইনফরমেশনের জন্য নাম্বার লাগে। সো আমি এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবো। তারপর আমি এখান থেকে নাম্বারটা খুব সহজে কপি করে নিলাম। এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দেবো, কারণ এটা হচ্ছে অনেক সময় লাগে, অনেক যেমন হচ্ছে অনেক সাইন আপ অ্যান্ড ভ্যালিড ইনফরমেশন অফার করার জন্য এটা লাগে। সো আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। সো এটা কিন্তু আপনাদের বেরিয়ে গেলো একটা রিয়েল প্রোফাইল। এই প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন খুব সহজে। কিন্তু আপনারা এই প্রোফাইল দিয়ে কিন্তু সার্ভে করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন।